হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার সেই ইকোনমিক্সের কারেন্ট ডেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আর আজকে যেমন কি তুমি দেখতে পাচ্ছ, আজকে আমাদের নিউ টপিক আজকে আমরা আলোচনা করব, সেটা হলো ইকোনমিক সার্ভে। ইকোনমিক সার্ভে ক্লাস একটা অর্থনীতির সার্ভে হয়। এই অর্থনীতি সার্ভে কেন করানো হয়, কারণ হচ্ছে কি আমাদের ভারতের মধ্যে যা যা বাজেটের মধ্যে ধরো কিছু ডেটা দেওয়া হচ্ছে, তুমি বুঝতে পারছো কি প্রতি বছরই বাজেট আমরা করে থাকি, তাহলে সেই হিসেবে আমাদের দেশে বাজেট যেমন হয় তেমনই প্রতি বছর ইকোনমিক সার্ভে হয়। ইকোনমিক সার্ভে আজকে নিয়ে এসেছি কেন, কারণ হচ্ছে কি আমরা দেখেছি কি 2023 চলে এসছে, জানুয়ারি মাসের শেষের দিকে একটা নতুন সার্ভে বেরোতে চলেছে। অ্যান্ড এই নতুন সার্ভেটি যেটা বেরোবে ওর নাম হলো ইকোনমিক সার্ভে 2023। ইকোনমিক সার্ভে 2023 যেটা বেরোবে, তো স্যার আমরা আজকের টপিকটা কেন করছি, যখন বেরোবে তখনই করব, অবশ্যই করব, কিন্তু তার আগের সার্ভেটা অবশ্যই দেখতে হবে। তো যে আগের সার্ভেটা হলো 2022-এর, তো 2022-এর ইকোনমিক সার্ভে আমরা আজকে ডিসকাস করব খুব শর্টে, যেখানে আমরা ডিটেলস ইনফরমেশন নেব। যারা ইকোনমিক সার্ভে একদম বেসিক জানে না তাদেরকেও এখানে শিখতে হবে, অ্যান্ড তেমনই আমি চেষ্টা করব শেখাতে। তবে কিছু পয়েন্টস আছে আমার, সেই পয়েন্টসটা অবশ্যই তুমি একটু শুনবে, তাহলে সার্ভেটি আমাদের প্রায় শেষের দিকে আমরা থাকব। আমাদের সার্ভে অনেক পাতার হয়, যেটা বার করে হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স, অর্থ মন্ত্র যেটাকে বলি আমরা। এই সার্ভেটির মেইন উদ্দেশ্য হলো গত বছর থেকে সামনে বছরে কি উন্নতি হতে চলেছে, মানে এই উন্নতির ওপর এরা কিন্তু ডিটেইল ইনফরমেশন তোমাকে দেবে। তো তার আগে আমরা দেখে নিই কি স্যার এই সার্ভেটি কীভাবে পড়তে হবে, কেন কি আমি আবার বলছি ক্লাস, আমার একটাই টার্গেট কি তোমাদের যতটা মুখস্থ করানো যায়। বই অনেক মার্কেটে আছে, তবে আমাদের টার্গেট হচ্ছে স্যার যে করে হোক তুমি বেসিক ইনফরমেশন থেকে বঞ্চিত না থাকো। সেই জন্যই আজকে ইকোনমিক সার্ভে আমরা 2022-এ নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি বেরিয়ে গেছে 2022-এর জানুয়ারি মাসে। অ্যান্ড আমরা এই বছরে জানুয়ারি 2023-এ আছি, সেটি বেরোতে চলেছে। তো অবশ্যই একটা ভিডিও আমার তরফ থেকে থাকবে নতুন ইকোনমিক সার্ভে 2023-এ কী আলোচনা হয়েছে সেটা নিয়ে। তো চলো উইদাউট এনি লেট আমরা শুরু করি, খুবই শর্টে আমরা ইকোনমিক সার্ভেটা বুঝব। সো এখানে ইকোনমিক সার্ভে ব্যাপারটা কী, ডিটেল ইনফরমেশনটা আমরা আসব ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমাদের দেখতে হবে কি স্যার ইকোনমিক সার্ভে প্রেজেন্টকে করে, এই প্রেজেন্টটা হচ্ছে বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স। তার ভেতরে আমাদের যে মানুষগুলি রয়েছে, যে নাকি আমাদের ফিনান্স মিনিস্টার, যিনি নাকি বর্তমানে কে আছেন, প্রথম মহিলা নির্মলা সীতারামন, তাই তো? তো ক্লাস আমি চাইছি কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কি আমাদের ভারতে বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি কততম অর্থমন্ত্রী। হ্যাঁ স্যার, প্রথম মহিলা বলতে পারি, তবে কততম অর্থমন্ত্রী সেটা তোমাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে হবে। তো এখানে আমরা জানব কি স্যার একটা ইকোনমিক সার্ভে কনসেপ্টটা আমরা পড়ব কিসের জন্য। প্রথমত বলে দিই কি প্রতি বছরে আমাদের দেশের উন্নয়নের জন্য প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং সার্ভিস সেক্টর কতটা কি হবে সেটা নিয়ে বলবে এরা, জিডিপি সামনে বছর কত থাকবে সেটা নিয়ে বলবে এরা। তো অবশ্যই এই যে নতুন বছর বা নতুন কিছু উন্নতি হবে সেটা নিয়ে আলোচনা করে এরা। তার আগে দেখে নিই কি স্যার আমাদের যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার হন, যিনি আমাদের ইকোনমিক সার্ভেটা প্রেজেন্ট করেন, কার সাথে মিলে, অর্থমন্ত্রীর সাথে মিলে, সে হলো চিফ ইকোনমিক অ্যাডভাইজার, ইন শর্ট বলতে পারো সিইএ। তো এই সিইএ নর্মালি কে প্রেজেন্ট করতো আগে ইকোনমিক সার্ভে, তো
তো এনার নামটা অবশ্যই তোমরা কিন্তু শুনেছো, যেমন আমি নামটা বলছি কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। তো ক্লাস কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম অ্যাজ ইউজুয়ালি ইনি ইকোনমিক সার্ভে কনসেপ্টটাকে নিয়ে প্রেজেন্ট করতে সাহায্য করেন অর্থমন্ত্রীকে। তো 2022 যখনই আমাদের অর্থনীতি সার্ভে বেরোবে বলে রয়েছে কথা, তখন হঠাৎ উনি বলেন কি আমি আর ইকোনমিক সার্ভে প্রেজেন্ট করতে পারবো না। তাই বলে এনার বিনিময় আরেকজন ইকোনমিস্ট, ইনি হচ্ছেন ভারতীয় অর্থনৈতিক মানুষ, অ্যান্ড নেক্সট যার নামটা বলবো তিনিও কিন্তু ভারতের অর্থনৈতিক মানুষ। তার নামটা কি ক্লাস? তার নাম হচ্ছে সঞ্জয় সন্যাল। তো ক্লাস এই যে সঞ্জীব সন্যাল, তুমি যে নামটা এনার দেখছো, ইনি কিন্তু প্রেজেন্ট করেছেন ইকোনমিক সার্ভে 2022। তবে কার করার কথা ছিল, কথা ছিল সেটা হলো আমাদের দ্যাট ইজ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম, কিন্তু করলোটাকে স্যার এটি হলো আমাদের করা হলো বাই দ্য সঞ্জীব সন্যাল। তো সঞ্জীব সন্যাল ইনি করলেন বটে, ঠিকই আমরা বুঝতে পারলাম ইকোনমিক সার্ভেটা প্রেজেন্ট হলো, সবই কিছু হলো। তবে আজকে চিফ ইকোনমিক অ্যাডভাইজার অ্যাট প্রেজেন্ট কে? তো অ্যাট প্রেজেন্ট যে নামটা বলতে যাচ্ছি ক্লাস, তিনি হলেন ভি অনন্ত নাগেশ্বরম। তো ভি অনন্ত নাগেশ্বরম ইনি হচ্ছেন বর্তমানে চিফ ইকোনমিক অ্যাডভাইজার। তবে স্যার আমি আবার বলছি, আমার তরফ থেকে একটা প্রশ্ন থাকছে, ইকোনমিক সার্ভে 2022 প্রেজেন্ট কোন চিফ ইকোনমিক অ্যাডভাইজার করেছেন? তো তোমার নামটা হবে সেটা কি আমার অপশন হবে এটাই, কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম, নাকি আমাদের সঞ্জীব সন্যাল, নাকি আমাদের বলতে এই লাস্টে ভি অনন্ত নাগেশ্বরম। অ্যান্ড তিনজনই হচ্ছে অর্থনীতিবিদ যে কিন্তু আমাদের সাহায্য করেছেন এই অর্থনীতি সার্ভে প্রেজেন্ট করার সময়। তো এইভাবেই আমরা কিন্তু দেখলাম কি আমাদের এই ইকোনমিক সার্ভে 2022 প্রেজেন্ট করা হলো, তবে মাঝখানে ঝামেলা হলো, অ্যান্ড এই কারণে কিছু আমাদের সমস্যা পড়লো। কি পড়লো? কি স্যার আমাদের কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমের জায়গায় আমরা দেখলাম কাকে? দ্যাট ইজ সঞ্জীব সন্যাল। তো এই হচ্ছে কনসেপ্ট। তো ইন্ডিয়ান ইকোনমিস্টের অবশ্যই আমরা ডিটেলসটা পড়ব পরে, তবে এখন এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাই কি নর্মালি ইকোনমিক সার্ভে কী করে পড়া যেতে পারে। তো প্রথম আমি কি বললাম ক্লাস, ইকোনমিক সার্ভে প্রেজেন্ট করেছেন কে তিনজনের মধ্যে 2022? কমেন্ট করো। অ্যান্ড প্রেজেন্ট চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে রয়েছেন? তো নেক্সট ইকোনমিক সার্ভে বেরোতে চলেছে কবে? জানুয়ারি 31st বা 30th মধ্যে বেরোবে, এই মাসেরই 30 বা 31 মধ্যে। অ্যান্ড এখানে তোমাদেরকে খুঁজে বার করতে হবে কি চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে থাকছেন। নর্মালি আমরা জানি অর্থমন্ত্রী থাকবেন, কিন্তু তেনার সাথে চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে থাকছেন? উনি কি আদৌ ভি অনন্ত নাগেশ্বরম, নাকি বলতে সঞ্জীব সন্যাল? এর মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে। তার জন্য ইকোনমিক সার্ভে অবশ্যই টিভিতে হাইলাইট করে আমাদের দেখতে হবে, নিউজ চ্যানেলে অবশ্যই এটা তোমার আলোচনা হবে, তবে তোমাকে খুঁজে বার করতে হবে চিফ ইকোনমিক অ্যাডভাইজারটি কে, রাইট? তো চলো এবার নেক্সট আমরা মুভ করি। দেখো আমাদের এইবারে যে ইকোনমিক সার্ভেতে স্ট্র্যাটেজি ফলো করা হয়েছে, এই স্ট্র্যাটেজিটা কি? তো শোনো ক্লাস, স্ট্র্যাটেজি যেমন আমাদের অনেক রকমের হয়, তবে স্যার ইকোনমিক সার্ভে 2022 থেকে নতুন কিছু দেখতে পেয়েছি আমরা, সেটা কি? তো আমরা দেখতে পাচ্ছি কি স্যার যে স্ট্র্যাটেজিতে ইকোনমিক সার্ভে ফলো করা হতো সেটাকে বলা হয় ওয়াটারফল স্ট্র্যাটেজি। হ্যাঁ স্যার, এই ওয়াটারফল স্ট্র্যাটেজি মানে কি? ফর এক্সাম্পল, ধরো তোমার বাড়িতে সিঁড়ি আছে, এই সিঁড়িটা সিমেন্টের জমানো, আর এই সিমেন্টের জমানো সিঁড়ি তুমি যেটা ফিক্স করে ফেলেছ সেটাকে কি তুমি সরাতে পারো? টেলমি, তুমি কি সরাতে পারো কি তোমার এই ফিক্সড একটা সিঁড়ি যেটা সিমেন্টের করে ফেলেছ? অবশ্যই নয় স্যার, ওই সিমেন্টের সিঁড়িটা তুমি কিন্তু সরাতে পারো না। তা তেমনই ক্লাস, ওয়াটারফল স্ট্র্যাটেজি কি বলছে কি যদি আমাদের কেন্দ্র সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে যে কোনো টাকা বরাদ্দ করে না কেন, সেই টাকাটি ওই প্রকল্পর হয়ে থেকে যায়। ধরো এক্সাম্পল আমি দিই,
এক্সাম্পল লাইক কি 100 দিনের কাজের জন্য মানে 100 ডেজ যেটাকে আমরা মনরেগা বলি MGNREGA তো মনরেগার মাধ্যমে সরকার কিছু টাকা বরাদ্দ করতে চাইছে কিছু মানুষদের কাছে এবার এই টাকা যেটা বরাদ্দ সরকার করবেন অবশ্যই এই টাকাটা পরবর্তীকালে তুলতে পারবেন কি এখান থেকে না স্যার একটা স্কিমের মধ্যে যখন টাকা ঢুকে যায় তখন ওই টাকাটা বেরোতে প্রবলেম হয় তার মানে ওই টাকাটা ওখানেই থেকে থাকবে যদি সমস্যা হয় গভর্নমেন্টের ওই টাকা ওখান থেকে তুলতে পারবেন না যেটা অলরেডি উনি দিয়ে ফেলেছেন স্কিমের জন্য তো ওয়াটারফল স্ট্র্যাটেজি তাই হচ্ছে ক্লাস আর এজাইল মানে কি এজাইল মানে কি যে কোনো প্রকল্প বা যে কোনো টাকা সরকার যে জিনিসের জন্য বরাদ্দ করছেন পরবর্তীকালে উনি সেই টাকাটা সরিয়ে অন্য জায়গা ইনভেস্ট করতে পারেন তবে ওয়াটারফল স্ট্র্যাটেজিতে হবে না স্যার তুমি যদি না বুঝে থাকো আরেকটা এক্সাম্পল দি স্যার তুমি একটা গাড়ি চালাচ্ছ গাড়ির মধ্যে কোনো ড্রাইভিং স্টিয়ার নেই বা স্টিয়ারিং নেই যে স্টিয়ারিং থেকে আমরা গাড়ি চালাই সেই স্টিয়ারিংটা গায়েব আছে তো স্টিয়ারিং ছাড়া গাড়ি স্ট্রেট চলবে না বাঁকা চলবে অবশ্যই ক্লাস আমাদের গাড়ি স্ট্রেট চলবে কেন কি স্টিয়ারিংই নেই স্যার তাহলে গাড়ি যখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে তুমি কি ব্রেক মারতে পারবে তুমি কি ওটাকে সরাতে পারবে সেখান থেকে না স্যার তো ব্যাপারটা দাঁড়ালো কি ওয়াটারফল স্ট্র্যাটেজি তাই বলছে কি আজ পর্যন্ত প্ল্যানিং কমিশন 5-year প্ল্যান আমরা যা যা দেখেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 5 বছরের জন্য যে টাকা বরাদ্দ হয়ে যেত এমার্জেন্সি সময় সেই টাকা বেরোতো না তবে এইবার সরকার বলছে কি আমি ওয়াটারফল স্ট্র্যাটেজি ফলো করব না আমি করব হচ্ছে এজাইল স্ট্র্যাটেজি তো এজাইল স্ট্র্যাটেজি মানে হলো কি এখানে সরকার পরিষ্কার বলছে কি যদি আমি কোনো টাকা বরাদ্দ করে থাকি সেই টাকাটি যদি আমার দরকার পড়ে মাঝপথে আমি ওখান থেকে বার করতেও পারি স্যার তার মানে কি গাড়ি হবে স্টিয়ারিংও হবে গাড়ি হবে স্টিয়ারিংও হবে এমার্জেন্সি সময় গাড়ির স্টিয়ারিংটা আমি লেফট রাইট করতে পারি বাদিক ডান দিক করে আমি গাড়িটাকে বাঁচাতে পারি ব্যাস এটাই হচ্ছে থিম তো স্যার ইকোনমিক সার্ভে থিম 2022 কি তো তুমি বলবে স্যার থিম অফ ইকোনমিক সার্ভে হলো এইবারের জন্য যেটা ইকোনমিক সার্ভে 2022 বেরিয়েছিল সেটা ছিল কিন্তু ওয়াটারফল হলো কিন্তু এজাইল ছিল কিন্তু ওয়াটারফল হলো কিন্তু এজাইল তো সেই জন্য ক্লাস আমি বলি কি ওয়াটারফল স্ট্র্যাটেজি এইবার চেঞ্জ হয়ে গেছে এজাইল স্ট্র্যাটেজিতে তো আমাদের যদি জিজ্ঞেস করে কি থিম অফ ইকোনমিক সার্ভে 2022টা কি তো কি বলবে তুমি ওয়াটারফল না এজাইল তো অবশ্যই তুমি বলবে স্যার এজাইল নেক্সট তুমি চলে আসো বারবেল স্ট্র্যাটেজি তো বারবেল স্ট্র্যাটেজি ক্লাস কি বলতে চাইছে এই যে বারবেলটা তুমি যে হাতে নিয়ে দেখছো যে ছবিটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রকাশ হচ্ছে ওখানে তুমি দেখবে কি দু হাতে দুটো ব্যালেন্স করে সে কিন্তু ওই বারবেলটা ধরেছে তাই তো এবার যদি ক্লাস বলা যায় না হাতের মধ্যে চোট লেগে গেল অ্যান্ড এই বারবেলটি তুমি যে দেখছো দুটো হাতে ধরা আছে হঠাৎ করে একটা বেঁকে গেল তাহলে কি হবে তো স্যার এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে একটা মানুষেরা যখন শরীরের জন্য এই যে এক্সারসাইজ করে এই বারবেল দিয়ে তখন দেখবে এই বারবেলটা কিন্তু একদিকে বেঁকে যাচ্ছে যদি আমি দুটো ব্যালেন্স না রাখি তো এরকমই কিছু সরকারও কিন্তু হেল্প করে যেই দেখে নেয় অর্থনীতি এক সাইডে হেলে রয়েছে ওই এই বারবেল যে হেলে যেন না থাকে ওটা ব্যালেন্স থাকে সম্পূর্ণভাবে তো সরকার তখন কি করে স্যার ও কিন্তু হেল্প করবে তোমায় কিভাবে তো তোমাদের ওই সময় যে সময় তোমার একটু অর্থনীতি প্রবলেমে রয়েছে সেই সময় নানা রকমের প্রকল্প বার করবে সরকার নানা রকমের প্রকল্প লাইক কি বলতে পারি স্যার তো প্রকল্প লাইক যেমন কেন্দ্র সরকার বার করেছিল 2020 সালে নানা রকমের প্রকল্প কেন স্যার মানুষেরা কিন্তু সমস্যায় পড়ে গেছিল যেমন তুমি শুনেছো ওয়ান অফ দ্যাম বা ওর মধ্যে একটা সেটা হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা স্যার ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল দিতে পারো কেন কি সেই সময় সরকার নিজেই বলেছিল যে আমি কিন্তু এই প্রকল্পটা নিয়ে আসছি তবে এমার্জেন্সি ব্যালেন্সিংয়ের জন্য এমার্জেন্সি ব্যালেন্সিং মানে কি স্যার স্যার বারবেল স্ট্র্যাটেজি মানে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে সরকার যদি মনে করে টেম্পোরারির জন্য কিছু ব্যালেন্স করবে তাহলে টেম্পোরারির জন্য প্রকল্পও আনবে
এই প্রকল্প যেটা এসেছে টেম্পোরারি সরকার এনেছে, তুমি আমাকে বলো এটা কি স্ট্র্যাটেজি। যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এটা কি স্ট্র্যাটেজি হলো? স্যার এটা হলো আমাদের ওই কি বলবো বলো, কমেন্ট বক্সে লেখো, বারবেল স্ট্র্যাটেজি স্যার। তো এই বারবেল স্ট্র্যাটেজির জন্য তুমি তো অবশ্যই দেখেছো যে আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, এনারা বারবেল স্ট্র্যাটেজি ব্যালেন্স করার জন্য অনেক কিছু স্কিম আনেন। অ্যান্ড এই স্কিমটার মধ্যে আমি বলতেই পারি কেন্দ্র সরকার থেকেও আছে, রাজ্য সরকার থেকেও আছে। তো কোথাও না কোথাও আমাদের রাজ্য সরকার যেই প্রকল্প বার করছেন, তিনি কিন্তু বারবেল স্ট্র্যাটেজির জন্যই বার করছেন। তো সেই জায়গা থেকে দেখি তো স্যার, আজকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার নামটা হচ্ছে নীতি আয়োগ, এই নীতি আয়োগটি আমাদের কোন স্ট্র্যাটেজিতে চলে স্যার? এটা কি আদৌ অ্যাজাইল, না ওয়াটারফল, না বারবেল? তো তুমি ডিসাইড করে আমাকে বলো। অবশ্যই স্যার ওয়াটারফল তো হবে না, এই মুহূর্তে তো হবে না, অ্যাজাইলে শিফট হয়ে গেছে আমরা। তো ইকোনমিক সার্ভে অ্যাজাইলে চলে গেছে, অবশ্যই বারবেল স্ট্র্যাটেজি আছে। তার মানে কি বারবেল স্ট্র্যাটেজি এবং অ্যাজাইলে আমাদের দেশ এই মুহূর্তে অর্থনীতি হিসেবে সার্ভে করছে। তার মানে অ্যাজাইল আর বারবেল স্ট্র্যাটেজি কনসেপ্টটা এখনও চলছে, তবে ওয়াটারফল স্ট্র্যাটেজি এখন নেই স্যার। তো ওয়াটারফল আবার বলছি, যেটা ফিক্স হয়, যেটা চেঞ্জ হয় না, আর অ্যাজাইল যেটা চেঞ্জ হয়, কিন্তু বারবেল দুদিকেই থাকে স্যার। তার মানে বারবেল স্ট্র্যাটেজিটি স্যার কখনো হাই রিস্ক হয়, কখনো লো রিস্ক হয়। যদি হাই রিস্ক হয়, সরকার টেম্পোরারি ওটাকে ব্যালেন্স করার জন্য নতুন একটা প্রকল্প আনবে। তো ক্লাস তুমি আমাকে বলো কি এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা স্যার, আমাদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্যার, এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? বা আমি বলতে পারি আমাদের রাজ্য সরকার দ্বারা যে লক্ষ্মী ভাণ্ডারি নিয়ে এসেছেন, এই লক্ষ্মী ভাণ্ডার তোমার কি মনে হয় স্যার, এটা টেম্পোরারি না পার্মানেন্ট? অর্থনীতি যেমন লাগবে তেমনই কিন্তু রাজ্য বা কেন্দ্র সরকার আমাদের এই সাহায্য করেন, কেন কি টেম্পোরারির জন্য এই জায়গা থেকে আমরা মুভ করে যাব পার্মানেন্ট। যদি অর্থনীতি অবস্থা ভালো হয়ে যায় তাহলে এই স্কিমগুলি যেটা রাজ্য বা কেন্দ্র সরকার আনেন সেটা কি আদৌ কি থাকবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আশা করি ক্লাস এই যে পার্ট ওয়ান ভিডিওটা তোমার ভালো লেগেছে, তবে এর পার্ট টু ভিডিওটা অবশ্যই আমি আনছি, সেটার জন্য স্টে টিউন। Thank you.